السلام عليكم. السلام عليكم ميس. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলবে নাকি যেখানে যে অবস্থায় যেখানে যে জিজ্ঞাসা করুক কেমন আছো কি বলতে হবে? হ্যাঁ, আমরা যেখানেই থাকি না কেন, যেখানে রাস্তায় চলতে যাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই, অথবা কোনো মানুষের সঙ্গে দেখা হোক, যে জিজ্ঞাসা করবে তোমাকে কেমন আছো, সঙ্গে সঙ্গে বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন কখনো বলা বলা উচিত নয় যে ভালো আছি, কারণ ভালো রাখার মালিক হচ্ছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম মাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গত ক্লাসে পরীক্ষা হয়েছিল, সবাই নম্বর তো পেয়েছিলে তাই না? সবাই খুশি? খুশি সবাই? এমন করে আমরা মাঝে মাঝে ক্লাস নিব, ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা ক্লাস নিব, মানে পরীক্ষা নিয়ে নিব, ঠিক আছে? তাহলে পড়াগুলো আমাদের আরো অনেক ভালো হবে। মিস, এটা কত নম্বর পৃষ্ঠা? এটা হচ্ছে 11 নম্বর পৃষ্ঠা। আমরা গতদিন কালিমায়ে তৈবা পড়েছিলাম তাই না? কালিমায়ে তৈবা পড়ে শেষ করেছিলাম প্রথম অধ্যায়। আমাদের প্রথম অধ্যায় জি বাবা বলো, আবার বলো, আমি বুঝতে পারিনি। কি বলছো বলো, কে কি বলছো আরেকবার বলো তো। আচ্ছা, তোমরা সবাই মিউট হয়ে যাও। আমরা আজকে কি পড়ব? আমরা পড়ব আজকে অনুশীলনী প্র্যাকটিস করব তাই না? অনুশীলনী প্র্যাকটিস করব। অনুশীলনীতে আমরা আজকে পড়ব সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, শূন্য স্থান পূরণ করব এবং ডান বামে একটা নেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে সবাই মিউট হয়ে যাও, আমরা শুরু করি কেমন? ঠিক আছে। আচ্ছা, نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في الكلام المجيد بسم الله الرحمن الرحيم الله خالق كل شيء সবাই মিউট হয়ে যাও বাবা, জান্নাতুল মাওয়া রোল নয়, মিউট হয়ে যাও। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য আমরা জ্ঞাপন করছি।
যিনি আমাদেরকে সুস্থ রেখে ঘরে বসে নিরাপদে বসে সুন্দরভাবে পড়ালেখার সাথে সম্পৃক্ত রেখেছেন এবং পড়ানোর এবং পড়ার তৌফিক দান করছেন, এজন্য আলহামদুলিল্লাহ। এবং শতকোটি দরুদ ও সালাম আমাদের মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পেশ করছি। আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো, পড়ানো শেষ হলে আমরা কিন্তু আবার কি করব, আমরা সালাম শিখব, সঠিক পদ্ধতিতে কিভাবে সালাম দিতে হয়। এই নুরানি, আসসালামু আলাইকুম। হ্যাঁ নুরানি বাবা, হ্যাঁ থ্যাংক ইউ। আর কি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর হচ্ছে আয়েশা মনি, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা মনি, তুমি মাথায় হিজাব দাওনি কেন বাবা? আয়েশা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এবার সবাই মিউট হয়ে যাও, মিউট হয়ে যাও। এবার আমি পড়াবো, আমি সঠিক উত্তরটাতে যেখানে যেখানে সবগুলো অপশনই বলবো, তারপরে যেটা উত্তর হবে সেটাতে আমরা রিপিট করব কয়েকবার করে। সবকে স্পট লাইট দেওয়া থাকবে, সেটা দেখে দেখে তোমরা বইতে পেন্সিল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবে। এগারো পৃষ্ঠা পেন্সিল দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে লিখবে, কেমন? বইতে পেন দিয়ে লিখবে না, পেন্সিল দিয়ে দাগাবে অথবা পেন্সিল দিয়ে লিখবে, যেন পরে আবার ইচ্ছা করলে সেটা মুছে দেওয়া যায়, ঠিক আছে? আর তোমরা তো অনেক বেশি ভালো পারো, অনেক ভালো বুঝো, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, অনেক ভালো পারো। এজন্য আমি শূন্য স্থানগুলো পূরণ করে ওখানে লিখে দেইনি, আমি পড়াবো বলে দিব, তোমরা নিজেরা লিখবে, আমি আগামী দিন চেক করব, খাতায় লিখে আমাকে দেখাবে যে তোমরা কেমন পেরেছো। যদি না পারো তখন পরবর্তী। আমরা কি এই কলমগুলো দিয়ে লিখতে পারবো না, দেখাতে পারবো না? এই কলম দিয়ে লিখলে কি পরে মুছলে মোছা যাবে? যাবে না তো বাবা। না মিস। তাহলে পেন্সিল ইউজ করো বাবা, কারণ বই তো, পেন্সিল ইউজ করাটাই বেটার। আর যখন তুমি বইতে যে লাইনগুলো আন্ডারলাইন করতে বলবো তখন তোমরা পেন ইউজ করবে। আর অনুশীলনী প্র্যাকটিস করো। আমি বইতে আন্ডারলাইন করতে এটা লাগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, তখন ঠিক আছে, কিন্তু অনুশীলনীর সময় পেন্সিল ইউজ করবে, কেমন? ঠিক আছে। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম, এবার সবাই মিউট হয়ে যাবে। দেখো আমরা যেহেতু আল্লাহর রহমতে, অশেষ রহমতে প্রথম অধ্যায়টা শেষ করতে পেরেছি খুব সুন্দরভাবে। প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে যে যে প্রশ্নগুলো করে লিখে দেওয়া হয়েছে, নোট করে দেওয়া হয়েছে এবং হোমওয়ার্ক হিসাবে বারবার দিয়ে তোমাদের মুখস্থ নিয়েছি, আবার লিখাও নিয়েছি, ওই প্রশ্নগুলো অনুশীলনীতে কিন্তু এত প্রশ্ন নেই, কিন্তু আমরা বইতে যেহেতু পড়েছি এবং অনেক প্রশ্ন পেয়েছি, সেই অতিরিক্ত প্রশ্নগুলো কিন্তু বাবা তোমাদেরকে নোট করে পড়ানো হয়েছে, কেমন? ওই নোটগুলো রেখে দিবে, মানে খাতাটা হারিয়ে ফেলবে না, কারণ প্রশ্ন করলে যেখান থেকেই করে যেন তোমরা পারো। তবে বইয়ের বাইরে তো কখনোই যাবে না। জি বাবা বলো। এটা কি লিখবো নাকি বইয়ে লিখবো? বইয়ে লিখো বাবা, খাতায় লিখতে হবে না, বইয়ে পেন্সিল দিয়ে লিখবে, কেমন? আর হোমওয়ার্ক হিসেবে যেটা থাকবে সেটা খাতায় লিখে দেখাবে। আমি আজকে শুনলাম মিস, আমরা কি ওই আপনি যেটা বলবেন ওই খালিক শব্দের অর্থ কি ওটা? হ্যাঁ হ্যাঁ, ওটাকে রাইট দিব। হ্যাঁ বাবা, ওইটাতে ডাক দিতে হবে। আচ্ছা দেখো, নাম্বারের জায়গায় নাকি? হ্যাঁ আচ্ছা, তুমি দেখো আমি বলছি, তুমি খেয়াল করো তাহলে বুঝে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের অনুশীলনী এক নম্বর অধ্যায় শেষ হয়েছে, সেই অনুশীলনী আমরা আজকে প্র্যাকটিস করব ইনশাল্লাহ। তার মধ্যে প্রথম নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, কেমন? কি বলা হয়েছে? সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। তাহলে এক নম্বরে ক আছে,
খালি যদি প্রশ্নটা এমন করেই থাকে যে সঠিক উত্তরে টিক চিহ্ন দেয়, এক নম্বর দেওয়া আছে কেমন, এক নম্বর দিয়ে তখন ক খ গ ঘ এমন করে যদি তোমাদের প্রশ্ন করা হয় পরীক্ষাতে, তখন সর্বপ্রথম আগে এক নম্বর লিখতে হবে, এক নং প্রশ্নের উত্তর লিখতে হবে, লিখে ক, এক নং প্রশ্নের উত্তর ক, এটা লিখে দাগ টেনে তারপরে যে উত্তর হবে, মনে করো এখানে উত্তরটা হবে স্রষ্টা, তখন দুই লিখে স্রষ্টা লিখতে হবে, এভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে। কি বললাম আবার আরেকবার শোনো খেয়াল করে, এখানে দেখো তিনটা নাম্বারিং আছে, একই প্রশ্নের উত্তরে তিনটা নাম্বারিং, সেটা হচ্ছে জি বাবা ক লিখতে হবে আবার দুইও লিখতে হবে। হ্যাঁ, কারণ এই যে ক এর উত্তর হচ্ছে দুই, প্রথম এক নম্বর প্রশ্নের সবগুলো উত্তর ক খ গ ঘ ঙ চ ছ এভাবে, আবার এই কর উত্তর হচ্ছে দুই চার ছয় যেটাই হোক সেটা, কেমন? তাহলে প্রথমে উত্তরে লিখে রাখতে হবে এক নম্বর, খালি উত্তরটা লিখলেই হবে নাকি প্রশ্ন লিখতে হবে? প্রশ্ন লেখার দরকার নেই, উত্তর লিখলেই হবে বাবা। তবে কিভাবে লিখতে হবে এটাকে খেয়াল করো, শুনো, লিখতে হবে এক নং প্রশ্নের উত্তর ক, এক নং প্রশ্নের উত্তর লিখে ব্র্যাকেটের মধ্যে ক লিখে দিবে, বুঝতে পেরেছো? লিখে নিচে এমন করে আন্ডারলাইন করে, তারপরে এই যে দুই খয়ের তিন হোক চার হোক গয়ের কি আছে সেটা, এরকম ভাবে। আচ্ছা, তাহলে আমরা যখন পরীক্ষা আসবো সেটা তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আজকে আমরা সঠিক উত্তর শিখি। তাহলে এক নম্বরে যে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে, টিক চিহ্নটা কেমন করে দিতে হবে দেখো, বইতে দেওয়াই আছে এই যে টিক চিহ্ন, কেমন। এবার ক নম্বরে আছে হচ্ছে খালিক শব্দের অর্থ কি, দেখো এক নম্বরে আছে দয়ালু, দুই নম্বরে স্রষ্টা, তিন নম্বরে পবিত্র, চার নম্বরে পালনকারী। তাহলে খালিক, খালিক শব্দের অর্থ কি বলো তো বাবা? মাশাআল্লাহ জাযাকাল্লাহ, দেখেছো আমি তো জানি তোমরা সবাই পারবে, কারণ আমাদের বইতে এগুলো খুব সুন্দর করে আমরা পড়েছি, তাই না? আগে প্রশ্নগুলো কিন্তু আমরা পড়ে নিয়েছি যে খলিক অর্থ কি, রব অর্থ কি, রাজ্জাক অর্থ কি, মালিক অর্থ কি, এগুলো কিন্তু আমরা আগেই পড়েছি। তারপরেও আজকে আমরা অনুশীলনীতে, বইতে যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমাদের অনুশীলনী কিন্তু অনেক সহজ হয়ে যায়। তাহলে এই যে খালিক আছে না, খালিক অর্থ স্রষ্টা, এই দুই নম্বরের এখানে টিক চিহ্ন দিয়ে দাও, পেন্সিল দিয়ে দুই নম্বরের এইখানটাতে কি দিয়ে দাও, কি দিয়ে দিবে, পেন্সিল দিয়ে একটা টিক চিহ্ন দিয়ে দিবে। মিস নাম্বারের জায়গাটাতে নাকি? হ্যাঁ, না না, এই দুই নম্বরের এইখানটাতে এইভাবে দিয়ে দাও টিক চিহ্ন, কেমন? এইখানটাতে, এই দুই নম্বরের এইখানে লিখে এইভাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা আরো একবার রিপিট করি যেন আর কখনো ভুল না হয়। খালিক শব্দের অর্থ হচ্ছে স্রষ্টা, খালিক শব্দের অর্থ স্রষ্টা, মাশাআল্লাহ। বানানটা খেয়াল করে দেখবে, হ্যাঁ। তারপরে দেখো খ নম্বর, সবচেয়ে দয়ালু কে, এক নম্বরে আছে মাতা, আল্লাহ, চার নম্বরে হচ্ছে ফেরেশতা। তাহলে এবার বলো তো সবচেয়ে দয়ালু কে? মাশাআল্লাহ জাযাকাল্লাহ, তাহলে সবচেয়ে দয়ালু আল্লাহ। তাহলে এই আল্লাহতে টিক চিহ্ন দিয়ে দাও, এখানে টিক চিহ্ন দিয়ে দাও, এই তিন নম্বরের উপরে কি দিবে, পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিয়ে দাও, বুঝতে পেরেছো? মাশাআল্লাহ। এইবার দেখো গ নম্বরে আছে প্রথম নবীর নাম কি, এক হচ্ছে হযরত নূহ। আচ্ছা আগে বলবে না বাবা, আচ্ছা শুনো, আগে কেউ বলবে না, আগে আমরা চারটা অপশন পড়ে নিব, তারপরে আমরা উত্তরটাতে আসবো, কেমন? তাহলে এক নম্বর হচ্ছে, এক নম্বর হযরত নূহ আলাইহিস সালাম, দুই নম্বর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম,
তিন নম্বর হচ্ছে হজরত ইসমাইল আলাইহিসসালাম, চার নম্বর হচ্ছে হজরত আদম আলাইহিসসালাম। তাহলে এবার বলো তো আমাদের প্রথম নবীর নাম কি? মাশাল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আমি তো জানি, কারণ এই প্রশ্নগুলো আমরা ছোট ছোট প্রশ্নগুলো এর আগেই কিন্তু পড়ে লিখেছি। তাহলে দেখো প্রশ্নগুলো এবং বইটা ভালো করে পড়লে কি হচ্ছে, আমাদের শূন্য স্থান, সঠিক উত্তর, তারপরে ডান বাম মিলকরণ, সংক্ষেপে উত্তর, বর্ণনামূলক বা বড় প্রশ্ন সবই কিন্তু আমরা পেরে যাচ্ছি। তাহলে প্রথম নবীর নাম হযরত আদম আলাইহিসসালাম। এই চার নম্বরে তোমরা পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিয়ে দাও। তোমরা রামি সাইমান, জান্নাতুল মাওয়া, তোমরা সবাই মিউট হয়ে যাও। জান্নাতুল মাওয়া, কি বাবা? হ্যাঁ, তোমরা কথা বলো না। নাবিহা, আয়েশামণি, তোমরা মিউট হয়ে যাও বাবা, কথা আসে না। আয়েশামণি, হ্যাঁ, তারপরেও তো আসে, কার বাসা থেকে আসে? আচ্ছা দেখো, ঘ নম্বরে হচ্ছে বড় আসমানি কিতাব কয়খানা? এক নম্বর দুইখানা, দুই নম্বর তিনখানা, তিন নম্বর চারখানা, চার নম্বর পাঁচখানা। এইবার বলো তো। হ্যাঁ, বড় মাশাআল্লাহ, হ্যাঁ, বড় আসমানি কিতাব হজরত আদম আলাইহিসসালাম, দুই নম্বর হজরত মুসা আলাইহিসসালাম, তিন নম্বর হজরত ঈসা আলাইহিসসালাম, চার নম্বর হজরত দাউদ আলাইহিসসালাম। বলো তো, তাহলে কার উপর নাজিল হয়েছিল? তাহলে হযরত মুসা আলাইহিসসালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। তাহলে দুই নম্বরে তোমরা টিক চিহ্ন দিয়ে নাও। দুই নম্বরে টিক চিহ্ন। এখান থেকে কিন্তু আমরা আরো একটু প্রশ্নের উত্তর শিখতে পারি, সেটা হচ্ছে আমরা কিন্তু পড়েই এসেছি, তারপরে রিপিট করলে আমাদের সুন্দর হয়, যে হযরত দাউদ আলাইহিসসালামের উপর কোন কিতাব নাজিল হয়েছিল? আর হযরত ঈসা আলাইহিসসালামের উপর? তাহলে হযরত ঈসা আলাইহিসসালামের উপরে ইনজিল, তাই না? আর হযরত মুসা আলাইহিসসালামের উপরে তাওরাত। ওকে, তাহলে তোমাদের অনেক সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তোমরা তো অনেক ভালো পারছো, মানে যে প্রশ্নটা এখানে নেই সেটাও ভালো পারছো, এমনই পারতে হবে, কেমন? তারপরে দেখো লেখা আছে চ নম্বর, আকিদার বহুবচন কোনটি? ইবাদত, ইমান, আকাইদ নাকি আখিরাত? তাহলে কি হবে বলো তো? আকাইদ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমাকে তো পড়াতেই হচ্ছে না, তোমাদের কাছ থেকেই তো আমাকে শিখতে হচ্ছে। ইসরাত জাহান, বাবা তুমি কেন মাথায় হিজাব দাওনি বাবু? এটা আরবি ক্লাস তো, আরবি ক্লাস, আরবি পড়তে হলে মাথায় ওড়না বা হিজাব দিতে হয়, কেমন? আচ্ছা আচ্ছা, পড়বে পড়বে, সমস্যা নেই, ইনশাল্লাহ ও ভুলে গেছে, আবার পড়বে, ঠিক আছে। তাহলে আকি, তোমরা এত ভালো পারছো যে আমারই তো মনে হচ্ছে তোমাদের কাছ থেকে শিখতে হবে, এমন করে পারলে তোমাদেরকে যেখান থেকেই প্রশ্ন করা হোক না কেন, তোমরা অনেক সুন্দর পারবে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। অনেক খুশি হলাম আমি, আল্লাহ তোমাদের আরো জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিন। সবাই আমিন বলো। আমিন, আমিন।
আচ্ছা, 6 নম্বর দেখো, কালিমায়ে তাইবা অর্থ কি? 1 বাণী, 2 আমল, 3 হচ্ছে ইবাদত, 4 হচ্ছে পবিত্র বাণী। তাহলে কোনটা হবে বলো তো? মাশাআল্লাহ, পবিত্র বাণী, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমরা হচ্ছে তাহলে 4 নম্বরে টিক চিহ্ন দিয়ে দাও। তাহলে বর্গীয় জ নম্বর একটা আর বাকি আছে। কালিমায়ে তাইবার কয়টি অংশ আছে? 1 হচ্ছে 2টি, 2 3টি, 3 4টি, 4 5টি, বলো তো কয়টি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে তোমরা 1 নম্বরে টিক চিহ্ন দাও। যারা গত ক্লাস করতে পারোনি, সবাই তো যারা যারা পড়েছো, ক্লাস করেছো, ইনশাল্লাহ অনেক সুন্দর পারবে। 1 নম্বর। তাহলে আমাদের সঠিক উত্তর নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এইবার আমরা তাহলে 2 নম্বর। আমি কিন্তু শূন্য স্থানগুলো পূরণ করে দেইনি, কারণ আমি জানি তোমরা অনেক ভালো পারো। আমি দেখব যে তোমরা আমাকে আগামী দিন কেমন করে লিখে দেখাও। শুনো, সঠিক উত্তর গুলো যেটা করবে হোমওয়ার্কে, সেটা হচ্ছে শুধু প্রশ্নের নম্বর লিখে উত্তরটা লিখবে, কেমন? আর শূন্য স্থানগুলো আমরা পড়তে পারি? জি বাবা, এখন 2 নম্বর পড়বো, একটু পরে 3 নম্বর পড়বো, পরে আজকে আমাদের জন্য এতটুকু পড়া থাকবে। তাহলে 2 নম্বরে লেখা আছে দেখো, শূন্য স্থান পূরণ করো। শূন্য স্থান পূরণ করার মধ্যে ক নম্বরে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ দেশ। বলো তো এখানে কি হবে? সর্বশেষ শুধু কি নবী? আচ্ছা বাবা, আমার কাছে শোনো, এই সবাই চুপ হয়ে যাও, সবাই মিউট হয়ে যাও, মিউট মিউট। আমি বলে দিব, পেন্সিল দিয়ে লিখে নিও, আর আমাকে হোমওয়ার্ক করে দেখাতে হবে। শুধু নবী না, আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল উভয়টি। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। নবী ও রাসূল, তাহলে ড্যাশের জায়গায় কি হবে? নবী ও রাসূল লিখে ফেলো। আমাকে এখন লিখে ফেলবো ওটা? হ্যাঁ লিখো, পেন্সিল দিয়ে লিখে নাও বইয়ে। জি বাবা, বইয়ে সুন্দর করে লিখো, আমাকে কিন্তু আগামী ক্লাসে হোমওয়ার্ক খাতায় দেখাতে হবে। তাহলে সর্বশেষ নবী ও রাসূল, নবী ও রাসূল, কোনটা? নবী ও রাসূল বানান কি? দন্ত ন বৈহস্যি নবী রয়াকার দন্ত শস্যু ল রাসূল, নবী ও খ নম্বরের উত্তর। এই যে দেখো রাসূল লিখা, এই যে রাসূল এখানে লিখা আছে, খ নম্বর দেখো, ড্যাশ অর্থ পালনকারী। বলো তো কি অর্থ পালনকারী? মাশাআল্লাহ, তোমরা তো পেরেই গেলে। তাহলে রব অর্থ পালনকারী। এই প্রশ্নগুলো কিন্তু আমরা ছোট ছোট প্রশ্ন হিসেবে এর আগে আমরা পড়ে এসেছি, তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে। এখন কি আমরা খালি রব লিখবো? জি বাবা, এটা কিন্তু তোমাদেরকে এর আগে প্রশ্নগুলো লিখানো হয়েছে, তোমাদের কাছে কিন্তু লিখা আছে। তাহলে রব অর্থ কি? হ্যাঁ, 3 নম্বর হচ্ছে, এগুলো সব কিন্তু তোমাদের পড়া, কোনটাই বাদ নেই, সবগুলো পড়ানো হয়েছে এর আগে। আমরা যখন বইয়ে পড়েছি তখন ছোট ছোট প্রশ্ন করে করে সবগুলো পড়ানো হয়েছে। গ নম্বর দেখো, খ নম্বর পর্যন্ত সবার হয়েছে। এবার গ নম্বর, এই চোখ
আমি এখনো গ নম্বর বলি নাই, একজন বলেছে কিন্তু আমি তোমাদের বলে দেবো। জি শুনিনি, খ নম্বর হচ্ছে রব অর্থ পালনকারী, এটা তো আমরা পড়েছি বাবা অনেকবার পড়েছি, রব 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 অর্থ পালনকারী, রব রব। তুমি এর আগের ক্লাস গুলো করনি নাবিহা? নাবিহা তুমি এর আগের ক্লাস করেছো? তাহলে কিন্তু এগুলো তো পড়ানো হয়েছে বাবা, লিখানো হয়েছে, পড়ানো হয়েছে, তুমি কি হোমওয়ার্ক গুলো ভালো করে দেখনি? আচ্ছা গ নম্বর দেখো, আখিরাত অর্থ হলো ড্যাশ, বলো তো আখিরাত অর্থ কি? আখিরাত অর্থ হলো পরকাল। এগুলো তোমাদের পড়ানো হয়েছে না বলো তো? আচ্ছা এই জন্যই আমি লিখি নাই, যে এগুলো আমি লিখে দিয়েছি, পড়িয়েছি বারবার এবং প্রশ্ন মুখে ধরেছি, তোমরা পারবে। তাহলে আখিরাত অর্থ হলো পরকাল, পর কয়াকার ল, পরকাল লিখেছো কয় আকার ল, হ্যাঁ পরকাল। এবার ঘ নম্বর দেখো, তিন ঘ নম্বর পর্যন্ত হয়েছে সবার? এবার ঘ নম্বর দেখো, কুরআন মাজিদ আসমানি ড্যাশ, আসমানি কি হবে বলো তো? আসমানি কিতাব। কয় হসি তয় কয় রসি তয় আকার ব কিতাব। যারা লিখনি এর আগের ক্লাস গুলো করনি তারা লিখে নাও, কয় রসি তয় আকার ব কিতাব। লিখেছো বাবা? সবার ঘ নম্বর লেখা হয়েছে? কুরআন মাজিদ আসমানি কিতাব, কয় রশি তয় আকার ব কিতাব। আচ্ছা ঠিক আছে, এবার ও নম্বর দেখো, ড্যাশ কোন শরীক নেই, তাহলে কার কোন শরীক? আল্লাহর কোন শরীক নেই। তাহলে সবাই লিখে ফেলো, আল্লাহ শব্দটা তো পারো সবাই তাই না? তাহলে সবাই লিখে নাও, সবাই লিখে নাও, আল্লাহর কোন শরীক নাই। কথা বলবে না কেউ, কথা বলবে না, আল্লাহর কোন শরীক নেই লিখা হয়েছে। শরীক মানে কি? শরীক মানে অংশীদার বাবা, যেমন তোমার ভাই থাকলে, তোমার বোন থাকলে, তোমার যেমন অংশীদার অংশ পাই, ঠিক তেমনি আল্লাহ তাআলার কোনো অংশীদার নেই। আল্লাহ তাআলা তো এক, অদ্বিতীয়, এজন্য তার কোনো শরীক নেই, অংশীদার নেই, তিনি একক ও অদ্বিতীয়, শরীক মানে অংশীদার। ওকে শূন্য স্থান সবার হয়েছে? আচ্ছা এবার আমরা রেখাটা পড়বো নাকি বলো তো? রেখাটা, আচ্ছা চুপ হয়ে যাও, রেখাটা পড়বো নাকি আজকে রেখে দিব? কিন্তু আমাদের কিন্তু এখনো নাম প্রেজেন্ট করা হয়নি। ও আচ্ছা মিস, তাহলে আপনি কালকে পড়েন? এখন বাজে কত? 6000। এটা নিজে নিজে করা যাবে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তিন নম্বরটা পড়িয়ে দেই আর তারপরে সবাই মিউট হয়ে যাবে এবং সবাই নাম প্রেজেন্ট করবো, যার সবাই মিউট থাকবে, আমার কাছে আগে শুনে নাও, সবাই মিউট থাকবে, যার নাম ডাকবো সে তো সাথে সাথে প্রেজেন্ট দিবেই, এবং পরের জনের যখন যদি বলি তিন, তখন চার চার নম্বর যার রোল সে রেডি থাকবে, যেন দেরি না হয়,
যখন পাঁচ ডাকবো তখন 6 নম্বর রোল রেডি থাকবে, মানে যাকে ডাকবো তার পরের রোল রেডি থাকবে, না হলে কিন্তু আমরা সময় পাবো না। আমাদের আর 10 মিনিট সময় আছে, এই 10 মিনিটের মধ্যে রোল কল করতে হবে। হ্যাঁ প্রেজেন্ট দিবে। আর তোমাদের হোমওয়ার্ক কি বলেছি শুনতে পেরে বুঝতে পেরেছো তো, তাই না? সঠিক উত্তরটাও তোমাদের মুখস্থও থাকবে, লিখাও থাকবে, শূন্য স্থানটা পূরণ থাকবে, সাথে 3 নম্বরে রেখা টেনে মিল করা। আমি রেখা টিনে দিচ্ছি না, শুধু উত্তর বলে দিব, তারপর আমি নাম ডাকাতে চলে যাব। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বাবা খাতায় লিখতে হবে। ক নম্বর দেখো, খাতা দাও। বললাম তো বাবা, এবার চুপ হয়ে যাও। রিজিক অর্থ হচ্ছে খাদ্য, রিজিক অর্থ খাদ্য। আচ্ছা রহমান অর্থ হচ্ছে পরম দয়ালু। রহমান অর্থ কি? আচ্ছা এই যে বলা হয়েছে কিন্তু রেখা টেনে মিল করো, রেখা টেনা মানে কি? দেখো এই যে এখানে যেমন রিজিক আর খাদ্য, এইখান থেকে এমন করে টেনে নিয়ে এসে এইখানে মিলাই দিবে, কেমন? তারপরে আবার পরম দয়ালুর কথা বলেছে না, বইয়ে আমাকে খাতায় করে দেখাতে হবে। এই যে রহমান অর্থ পরম দয়ালু, এভাবে টেনে নিয়ে গিয়ে এখানে টান দিবে, ডাক টানতে হবে বাবা। দেখো তারপর গ নম্বর আছে, এখানে যেহেতু বলা হয়েছে রেখা টেনে মিল করো, সুতরাং রেখায় টানতে হবে, মানে সোজা ডাক টেনে। দেখো আমরা আকিরাতে খাতায় লিখে তারপরে, এবার চুপ হয়ে যাও তোমরা, না হলে আমরা নাম ডেকে টাইম পাবো। দেখো আমরা আকিরাতে, তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো তাহলে উত্তর এমনি বুঝবে। আমার স্ক্রিনের দিকে দেখো, এখানে আছে না, আমরা আকিরাতে বিশ্বাস করব। এই যে এভাবে এভাবে টান দিয়ে, মানে এভাবে টান দিয়ে চলে যাবে, আমরা আকিরাতে বিশ্বাস করব। তারপরে দেখো আছে রাসূল অর্থ প্রেরিত পুরুষ, কেমন? তাহলে রাসূল অর্থ প্রেরিত পুরুষ। আর এখানে দেখো আছে আল্লাহ সব কিছুর স্রষ্টা, আল্লাহ সব কিছুর। এই যে এইভাবে, তাহলে শেষে একটু দেখো কিভাবে ডাক্তারে নিয়ে যাবে। এই যে এভাবে আল্লাহ সব কিছুর স্রষ্টা, এভাবে কলম দিয়ে পেন্সিল দিয়ে এভাবে দাগ টেনে দিবে, কেমন? এভাবে নিয়ে এভাবে দাগ টেনে দিবে। বইয়ে পেন্সিল দিয়ে করতে পারো, আর আমাকে খাতায় টেনে দেখাতে হবে, বুঝতে পেরেছো? খাতায় কলম দিয়ে, খাতায় কলম দিয়ে করতে হবে। আর হ্যাঁ নাম প্রেজেন্ট করবো, আমি সবাইকে ডাকবো, তোমরা দ্রুত সবাই মিলে খাতায় করা যাবে না? জি বাবা, আমি তো হোমওয়ার্ক দিলাম, আমি তো খাতায় হোমওয়ার্ক দিয়েছি বাবা। আমি বললাম না, যখন হোমওয়ার্ক দিয়েছি তখন হোমওয়ার্ক তো খাতায় করতে হবে। এবার সবাই চুপ হয়ে যাও, নাম ডাকবো, সবাই প্রস্তুতি নিবে, কারোর কত একজনের পর আর একজনকে ডাকার সঙ্গে সঙ্গে সে প্রস্তুতি নিয়ে থাকবে, ওনারা সবাই মিউট থাকবে। এক ছিল বলো মিস, আমাদের হোমওয়ার্ক কে 1 2 3? জি বাবা জি। আচ্ছা বলো, এক এক আছো? হ্যাঁ সঙ্গে সঙ্গে হুইয়ে করবে, আমি তো বলে নিলাম। দুই প্রেজেন্ট মিস, তিন প্রেজেন্ট মিস, চার চার। এই অন্যরা মিউট হয়ে যাবে, অন্যরা মিউট হয়ে যাবে, যাকে ডাকবো সে রোল কল করার পরে সাথে সাথে মিউট হয়ে যাবে। সিজদা আহমেদ তুমি মিউট হয়ে যাও বাবা। পাঁচ পাঁচ নেই, ছয় ছয়, সাত আট, নয় নয়, দশ দশ, দশ আছো? ইয়েস মিস। এগারো এগারো, বারো তেরো তেরো, চোদ্দ চোদ্দ, পনেরো পনেরো, ষোলো সতেরো সতেরো। আমার রোল 8, আমি প্রেজেন্ট দিতে ভুলে গেছি।
এটা করবে কেন? আমি বারবার তোমাদেরকে বলছি না, যার রোল সবাই সতর্ক থাকবে, যাকে ডাকবো তার পরের জন রেডি থাকবে, তার প্রেজেন্ট দেওয়া হয়ে গেলে ৪০ পর্যন্ত যায়নি বাবা, ৪০ পর্যন্ত আগে যেয়েনি, চুপ থাকো। ১৭ আমাকে একটু প্রেজেন্ট দিয়ে দে, প্রেজেন্ট দিয়েছি, বলেছি বাবা, লিখেছি, ৮ লিখেছি বাবা, এবার একটু চুপ হয়ে যাও। ১৭ ১৭ ১৮ ১৯ ১৯ ২০ এই কথা হচ্ছে কেন, কথা হচ্ছে কেন? ২০ ২০ ২১ ২২ ২১ আছো? আমি আচ্ছা ২২ তেইশ তেইশ ২৪ ২৩ আছো? ২৩ আছো? ২৪ ২৪ ২৫ ২৫ ২৬ ২৬ ২৭ ২৭ ২৮ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ আমার ৩২। তো দিচ্ছ না কেন বাবা প্রেজেন্ট? আমি বলছি যে যখন ডাকবো, তোমরা তো শুনতেই পাচ্ছ যে আমি ৩০। এই চুপ, তোমরা তো শুনতেই পাচ্ছ যে, দেখো দুই মিনিট সময় আছে, তোমরা তো শুনতেই পাচ্ছ যে আমি যখন ৩০ ডাকছি তখন যে ৩১ সে রেডি থাকবে, ৩২ যে রেডি থাকবে, কেমন কেমন জানো? আচ্ছা ৩৫ ৩৫ ৩৬ প্রেজেন্ট ম্যাম, ৩৭ ৩৭ ৩৮ প্রেজেন্ট মিস, ৩৯ ৩৯ ৪০ প্রেজেন্ট মিস, ৪১ প্লিজ আমার রোল। আচ্ছা ৪১ ৪১ ৪০ মিস আমার রোল। আচ্ছা ৪১ আচ্ছা ঠিক আছে, ৪২ ৪২ ৪৩ ৪৩ ৪৪ আমার রোল ১৯ ১৯ কেন বাবা এমন করো? সামনের দিন থেকে ১০ মিনিট সময় যদি প্রেজেন্টে দিয়ে দিই তাহলে কেমন করে হবে বলো তো? ৪৪ আর ১ মিনিট সময় আছে, আমি কি সবাইকে ডেকে টাইম পাবো? ৪৪ ৪৫ প্রেজেন্ট প্লিজ, ৪৬ ৪৭ ৪৭ প্রেজেন্ট মিস, প্রেজেন্ট মিস, ৪৭ আছো? জি মিস, ৪৮ ৪৯ ৫০ ৫১ ৫২ ৫৩ ৫৪ ৫৫ ৫৬ ৫৭ ৫৮ কতজন স্টুডেন্ট তোমাদের টোটাল? ৫৯ আচ্ছা শোনো, তোমাদের যাদের ডেকেছি তোমরা সবাই আর কেউ বাকি আছো নাম ডাকতে?